নাচরের বড়াই গ্রামের যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার উদ্দেশ্যে আবু সাইদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভবানীপুরে স্থাপিত এই পাঠাগারের উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সাজিদুর রহমান খান। পাঠাগার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির পাটোয়ারির সভাপতিত্বে ও ইমান হোসেন খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ারদার, জোয়াড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, চান্দা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম আতাউর রহমান জিন্দার সহধর্মিনী শাহনাজ পারভীন, নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী বিঠু সহ প্রমুখ। পরে ভবানীপুর কাছারিপাড়া নির্মাণাধীন শাহী জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ সাজিদুর রহমান খান। গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী গোলাপগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে 9টি মসজিদে আমরা ফলজ গাছ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের গোলাপগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী এলাকা 9নং ওয়ার্ডের পার্শ্ববর্তী এলাকায় আমরা একটি মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে আমাদের সেই কর্মসূচি আজকে সমাপ্তি করব। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তরুণ প্রজন্ম, আপনারা সমাজের পাশে দাঁড়ান, সামাজিক কাজ চালিয়ে যান, তাতে সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ। আর আপনারা গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার জন্য দোয়া করবেন। আর আজকে আমাদের সেই কর্মসূচি সমাপ্তি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা ভাইরাস মোকাবেলায় অগ্রণীয় ভূমিকা পালন করবেন, সেফ থাকবেন।